ধর্মের প্রজন্ম দেখুন আমাদের মানুষের সুখের নিমিত্তে যে কর্মগুলো তিনি ব্যাখ্যা করেছেন তার মধ্যে আমরা দেখি দান শীল এবং ভাবনা আবার আরেকদিকে তিনি বলছেন সেই সমাধি এবং প্রজ্ঞা এখন আমাদের জানতে হবে আমাদের কোন কর্ম মাধ্যমে আমরা কী ফল ভোগ করব এবং কোন কর্মের লঙ্ঘনের ফলে আমরা কী সুফল এবং কুফল আমরা ভোগ করব যেমন আমরা যারা মনুষ্য জীবনযাপন করি প্রত্যেকটা মানুষ প্রজ্ঞা এবং শীল অধার ভাবনা এবং সেই দিশের চেয়েও মানুষ আনুষ্ঠানিকতা বা দানকর্মের মধ্যেই আমরা বেশি প্রাধান্য দেখ মানুষের মনকে শুদ্ধ হওয়ার জন্য মানুষের চেতনাকে পবিত্র করার জন্য তার চালচলনকে বদ্র নাম করার জন্য আমরা সকাল দুপুর মধ্যে প্রদীপ পুষ্প পূজা আদি দান করি সকাল সন্ধ্যা বুধের উপাসনা করি বিক্ষ সংঘকে দান করি দুঃখী দরিদ্র অসহায় গরিব মানুষকে দান করি এটা একটা এই দান বিষয়টা আমাদের জন্য এবং সচরাচর প্রাথমিক পর্যায়ে আমরা করে থাকি কিন্তু এদিকে মহাকারণিক বুদ্ধ বলছেন দান এবং শীল এবং ভাবনাম এই তিনটি কর্মের মধ্যে এই একটার মাধ্যমে আমাদের সম্পত্তির অধিকারী হওয়া যায় দান পারমিতার মাধ্যমে শিল পারমিতার মাধ্যমে ভোগ পারমিতার পাশাপাশি মানুষের জীবন সম্পদ লাভ করা যায় আর জ্ঞান ভাবনা পারমিতার মাধ্যমে মানুষের জ্ঞান লাভ করা যায় যে জ্ঞান দুই প্রকার একটি লৌকিক আর একটি গণমাত্ত্বিক এখানে লৌকিক যারা জ্ঞান লাভ করবেন এই লৌকিক জ্ঞানের জ্ঞানগুলো হচ্ছে ক্ষণস্থায়ী আর যারা পারমাত্মিক জ্ঞান লাভ করেছেন একমাত্র তাদের জ্ঞানগুলো হচ্ছে স্থায়ী দেখুন এই যে আমরা এই যে দানপারমিতা পূর্ণ করে থাকি এই দানবাহিক পরমিতার বহির স্বরূপ আমরা দেখুন এই যে জন্ম জন্মান্তর আমরা যারা সুন্দর হয়ে জন্ম নিই যারা শিক্ষিত যারা প্রজ্ঞাবান যারা সম্মানী পরিবার সম্পদ পুত্র কন্যা সম্পদ স্ত্রী সম্পদ স্বামী সম্পদ মান সম্মান এ সমস্ত কিছু হচ্ছে অগ্নি দান পারমিতার প্রভাবে আমাদের প্রাপ্তি হয় এখানে সূত্র পিঠকের মধ্যে একটি গাঁথা রয়েছে মানস শিকার সম্পত্তি দেবলোক হচ্ছে ইয়ারথি ইয়াসা নিবাহ সম্পত্তি সবথেন অর্থাৎ আপনি দেখবেন মনুষ্যলোকের মনুষ্য সম্পদ দেবলোকের দিব্য সম্পদ লাভ হয় এই দানের ফলে তাহলে এই যে দান দানের কথা আমরা যে বলছি আপনি যদি দান না করেন দেখবেন জন্ম জন্মান্তর আপনি কুৎসিক কদাকার অসহায় দরিদ্র হ্যাঁ এবং দিনবিখারি হইজাম গ্রহণ করবেন সর্বক্ষেত্রে আপনার দুঃখ আপনাকে গ্রাস করবে আপনার পুত্র কন্যা আপনার কার্য প্রের সমস্ত কিছু দুর্বল হবে আবার এদিকে আপনি যদি টিভিটাকে ভালো করে গবেষণা করেন যারা প্রভুত দান করেছেন তারাই অপয়জন গ্রহণ করেছেন আবার আমি দুটি জ্ঞানের কথা বলেছি একটা হচ্ছে লোকোত্তর জ্ঞান ভাবনার মাধ্যমে আরেকটা হচ্ছে লৌকিক জ্ঞান তাহলে দান এবং ভাবনার মাধ্যমে বা যারা ভাবনা অর্থাৎ জ্ঞানকে যারা প্রাধান্য দিয়েছেন জ্ঞানের যথাযথ করা ভাবে এই দুই ব্যক্তি কিন্তু অপায়ই জন্ম নিয়েছে সেরকম ত্রিপিট করানোর প্রমাণ দেখা যায় অর্থাৎ ওনার প্রজ্ঞা রয়েছে কিন্তু প্রজ্ঞার প্রয়োগের দুর্বলতা রয়েছে দানপারিমি সম্পন্নশালী মানুষ চলার পথে ভুলক্রমী ইচ্ছা অনুচ্ছা তৃষ্ণ অতৃষ্ণার কারণে মানুষ ভুল করে দান করেন কুশল কর্ম সম্পাদন করেন পুণ্যকর্ম সম্পাদন করেন আবার সেটা দানের সাথে সাথেই ওনার জীবনের একটু বড় একটা বিষয় ঘাটতি থাকে যেমন যে ঘাটতিটা ছিল সম্রাট অশোকের ঘাটতি ছিল বৌদ্ধ সময়কালীন থেকে বর্তমান অবধি তিনি ছিলেন অদ্বিতীয় দানব দান পূর্ণ পারছেন সেরকম মহাপুরুষ কিন্তু ওনাকে অতএ জন্ম নিতে হয়েছে বৌদ্ধ সময়কালীন যারা অদ্বিতীয় দান করেছিল তন্মধ্যে রাজা মিমবিসারের সহধর্মিনী মল্লিকা দেবী ওনাকেই অপায়ে জন্মগ্রহণ করতে হয়েছিল তাহলে এভাবে বহুবিধ মানুষ আপনি দেখবেন যারা দান পারমিতায় পরিপূর্ণ ছিলেন তারা ইচ্ছে করলে দেবরাজ নয় দেবরাজের চেয়ে উচ্চতম আসন লাভ করার মতো এদের পারমিতার পূর্ণ প্রভাব এদের রয়েছে কিন্তু দান পারমিতার পাশাপাশি ওনার আরেকটা জীবনের ঘাটতে হওয়ার কারণে যেটা শিল পারামী এটি ওনার সুগতি এবং জীবনের ঐশ্বর্যটুকু উনি ধরে রাখতে পারেননি আবার এদিকে যদি আপনি ভাবনার কথা চিন্তা করেন যেমন দেবদত্ত ভান্তে। তিনি পঞ্চ অভিজ্ঞ অস্ত্র সম্পত্তি যেন লাভ করেছিলেন কিন্তু সেটার সেই প্রজ্ঞার সেই লৌকিক প্রজ্ঞার তিনি যথাযথ প্রয়োগ করেননি উনি তারিখ কর্মের মধ্যে বৌদ্ধপদে রক্তপত দুটি দুইটি তারিখ কর্ম করেছেন এই কর্মের কারণে ওনাকে নরকে জন্ম নিতে হয়েছে সেই জন্য প্রজ্ঞা যাতে যথাযথ প্রয়োগ না হয় সেই প্রজ্ঞায় মানুষের জীবনে খুব প্রজ্ঞা হয়ে ওঠে মানুষের যশ কীর্তি সম্মান অহংকার এগুলো লাভের জন্য দান দক্ষিণের প্রাপ্তির জন্য প্রজ্ঞাকে খুব প্রজ্ঞা হিসেবে ব্যাখ্যা করে নাকি আমাকে বড় বলার জন্য আমাকে ভালো বলার জন্য নিজেকে শিলভ প্রকাশিত করার জন্য নিজেকে জ্ঞানী বলার জন্য যেমন বর্তমান সময় সময়কালে আপনি দেখবেন আমরা যারা আধ্যাত্মিক ডায়নি গুরু হিসেবে প্রকাশ করছি পরিচয় দিচ্ছি বিদেশন আচার্য ভাবনাহারী অথবা দেয়নি অথবা সাধক হ্যাঁ আমাদেরকে যদি মাননীয় সঙ্গ আহ্বান করা হয় কে কতটুকু কী জ্ঞান লাভ করেছে তাহলে আমাদের মধ্যে দেখবেন হ্যাঁ একশতে ভাতজন মানুষ একজন একশতে ভাতজন সাধক দাঁড়াতে পারবে আরও ফঁচানব্বই সাধক পঁচানব্বই জন সাধক জড় পড়বে কিন্তু এখানে জবাবদিহিতা করবে কে আমাদের মধ্যে এরকম কাটতে আছে দায়করা হয়তো আমাদের বক্তবৃন্দ আমাদের সম্পর্কে অবিচল শ্রদ্ধা অভিচল বিশ্বাস যে আমাদের ধর্মগুরুরা জ্ঞানী পণ্ডিত শিলবান ওনাদের আধ্যাত্মিক জ্ঞান রয়েছে এরকম বিশ্বাস করে আমাদেরকে শ্রদ্ধা করুন কিন্তু আসলে যদি আমাদের মতো যারা ধৈনী বান্ত মুখ বান্ত বাংলাদেশে যারা খ্যাত আমাদেরকে যদি জবাবদিহিতার নিয়ে যাওয়া হয় যারা যেতে থেকে শুরু করে কেমন সবাইকে যদি নেওয়া যাওয়া হয় দেখবেন দেখ একশো তো সেখানে একদম ফিওর জ্ঞান লাভ করেছেন যারা কিছু না কিছু বলতে পারেন করতে পারেন কিন্তু আরও ফসানব্বই যে দেখবেন যারা আধ্যাত্মিক জ্ঞানের নামে যারা আমরা মানুষকেই মিথ্যা বলে বেড়াচ্ছি তাহলে সেজন্য তারা কি ধ্যান করেনি মানতে হ্যাঁ অবশ্যই তারা ধ্যান করেছে কিন্তু তারা যতটুকু ধ্যান করেছে তার চেয়ে বেশি নিজেকে পরিচয় দিতে গিয়ে তার লব্ধ জ্ঞানটি বিলুপ্ত হয়েছে অজ্ঞানই বিলুপ্ত হয়েছে বাংলাদেশে যে সমস্ত সাধক ধ্যানী হিসেবে প্রচার রয়েছে বা জানা শ্রুত রয়েছে প্রত্যেক ভান্তে প্রত্যেক সাধক প্রত্যেক আছে বেশি কমে সবাই ধ্যান করেছেন সাধনা করেছেন সাধনা করতে 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 ধ্যান করতে করতে তাদেরকে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আস্তে আস্তে মানুষ তাদের কাছে যেতে শুরু করেছে তখন উনি বুঝতে পারছেন না আমি একদিন ধ্যান করেছি আমাকে এখন মানুষ অনেক বড় মনে করে ঠিক না বাবু হ্যাঁ তখন আস্তে আস্তে যেতে যেতে না আমি তো এখন এটা এটা বলতে হবে ওইটা বলতে হবে মানুষ না এটা আমাকে কি বলবে হ্যাঁ তখন এই বলতে বলতে উনি আস্তে আস্তে নিজের জ্ঞান যতটুকু নেই নিজের যোগ্যতা যতটুকু নেই নিজের আজিয়ন্ত দেখার যতটুকু সক্ষমতা নেই আধ্যাত্মিক জ্ঞান এখনও জিনিস ততটুকু লাভ করে তার চেয়ে বেশি পরিমাণে তিনি প্রকাশিত করছেন এই জন্য এটাই হচ্ছে বৌদ্ধের শাসন বিলুপ্তির কারণ এবং প্রজ্ঞার অপব্যবহার অর্থাৎ লৌকিক জ্ঞানের অপব্যবহার যদি বাস্তবে যারা শ্রোতাপন্ন সক্রিয়তা শক্তি অনাগামী হয়ে থাকবে এরা যতটুকু হবে ততটুকুই বলবে এবং ওদের বিরুদ্ধে যদি সেটা প্রশ্নবিদ্ধ করা হয় তুমি হও নাই উনি যদি বলে আমি হয়েছি যদি হও নাই সবাই তাকে মিথ্যা অপপ্রচার করে আবার উনি আঙুল দেখিয়ে সিংহের মতো সেটা প্রমাণ করার শক্তিও না থাকবে যদি উনি পরমাত্মের জ্ঞান লাভ করতে পারবেন শুধু মুখে নয় আমি জ্ঞান লাভ করছি আমাকে বিশ্বাস করছে না বৌদ্ধ সমাজ হ্যাঁ আমাকে বিশ্বাস করছে না শুধু মুখে বলবে না উনি কার্যক্রম ক্রমের মধ্যে ওনার দক্ষতা ওনার মেধা ওনার প্রজ্ঞার মাধ্যমে সেটা উনি আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দিবেন সিংহের মতো গর্জে উঠবেন যে দেখো আমি আসলে কি পরমাত্মের জ্ঞান লাভ করেছি কিনা যেটা বৌদ্ধ সময়কালীন অরহত বানতেদের ক্ষেত্রে ঘটেছিল সেরকম বহু দৃষ্টান্ত প্রমাণ টিভি টকের মধ্যে রয়েছে তাহলে সব ধর্মের পূজারির পাশিকের দায়ী দায়িক সে দেওয়ার হ্যাঁ যেমন একজন ভামতে তিনি অত্যন্ত কুপ্রজ্ঞা ছিলেন সম্পন্ন ছিলেন যিনি একটা গাঁথা মুখস্থ করতে পারছেন না তুচ্ছ করে ওনাকে ভাঙে না গিয়ে ওনাকে মন্দিরে ফেলে রাখলেন তিনি একটা কাপড় ধুতে ধুতে অরহত হলেন পরবর্তী সময়কালে উনি অরহত হওয়ার পরেই ওনাকে যখন ঢাকা পাঠালেন তখন সেখানে একজন বিক্রি ও পাঁচশো জন রূপান্তর হল তখন ওনার যোগ্যতা ওনার মেধা ওনার জ্ঞান বলে পরিচয় দিয়েছিল যে আসলে আমি জ্ঞান লাভ করেছি তাহলে এই ধরনের ত্রিপিটকের মধ্যে অনেক প্রমাণ আমার দৃষ্টান্ত আপনি দেখবেন যে কিভাবে অরহৎগণ কীভাবে মার্গ লোকোত্তর গারা যারা জ্ঞান লাভ করেছেন কিভাবে কীভাবে সন্দেহ করেছে। সব ধর্মের পূজারী উপাসক উপাসীকে দায়িত্ব দায়কে এখন আপনারা বুঝিয়ে নেবেন শুধু দানাপারমিতা এবং শিল ভাবনা পারমিতা এই দুই ভাবনা করলেও লৌকিক ভাবনা করলেও বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এদিকে অনেক দান করার পরও বদ্ধ সমকালীন অদ্বিতীয় দান করেছেন সেরকম উপাসক উপাসীকেও অপায়গামী হয়েছে সেরকমও দৃষ্টান্ত দেখা যায় কিন্তু শিলপারমিতা এমন এক পবিত্র জিনিস আপনি যদি নিখুঁত করে সে শিল্প পালন করতে পারেন তাহলে কোনো শিলবান মানুষ অপায়ে গিয়েছেন সেরকম প্রমাণ সেরকম দৃষ্টান্ত আজও অবধি নেই উনি শিলবান কিন্তু নরকে গিয়েছেন উনি শতভাগ শিল্প পালন করেছেন ষোলো আনা শিল পালন করেছেন কিন্তু নরকে গেছেন। কিন্তু শতভাগ দানবারমিতা পূর্ণ করে আবার শতভাগ ধ্যান করার পরে উচিত হয়েই তিনি অপায়গামী হয়েছেন প্রমাণ রয়েছে এই জন্য মানুষের জীবনেই আদে কল্যাণ হচ্ছে সেই কেমন মানুষের মনের তৃষ্ণা লোভ লালসা এগুলো ক্ষীণ করার জন্য দানের প্রয়োজন রয়েছে কারণ বস্তু যখন আপনি আঁকড়ে ধরবেন তখন আপনি আপনার তৃষ্ণাটা তৃষ্ণাটা মন থেকে যাবে না কিন্তু বস্তু যখন আপনি ত্যাগ করতে থাকবেন তখন বস্তুর প্রতি লালসাটা আস্তে আস্তে কমবে বিষয়ের বাসনের প্রতি লালসা আস্তে আস্তে কমবে সেই জন্য বদ্ধ মানুষের বিষয়বাসন টাকা পয়সা ধন সম্পত্তির প্রতি লোভহীনতার জন্য এগুলো আস্তে আস্তে ত্যাগ করতে বলেছেন দানপাণ পূর্ণ করতে বলেছেন এই হচ্ছে দান দানপারামি শিলপারামি এবং ভাবনা এই জন্য দানের উপর নির্ভর করবেন না আবার ধ্যান করলে লোকোত্তর জ্ঞানের উপর নির্ভর করবেন যদি যে কোনো একটা মার্গ শ্রোতাপন্ন পন্ন শক্তিতে যে কোনো একটা মার্গ জ্ঞান লাভ করতে পারবে টিপিটকের মধ্যেই আপনার অঙ্গুপ্তর নিকে যদি আপনি দেখেন সেখানে মরণানুস্মৃতি ভাবনা বুদ্ধের বুদ্ধাহ ভাবনা বিভিন্ন আনু ভাবনা করে। পরেই এরপর অনিত্য দুঃখ অনেক জ্ঞান উৎপন্ন করে লোকোত্তর জ্ঞান লাভ করেছেন সেরকম অনেক দৃষ্টান্ত দেখা যায় এবং বৌদ্ধ দেব মানবের কল্যাণের জন্য মানুষকে উদ্ধারের জন্য ওনার শাসনকে প্রতিষ্ঠা করার জন্য চল্লিশ প্রকার সমত ভাবনা এক প্রকার বিদেশ সম্ভাবনার প্রজ্ঞাপন তিনি করেছেন কারণ এক একটি মানুষের স্বভাব চরিত্র এক একটি মানুষের স্বভাব হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষের চরিত্রবেদে স্বভাব ভেদে পারদে মানুষ সেখান থেকে ধ্যান করেন কিলা করবে জ্ঞান লাভ করবে দেখবেন কোনো ভাবনা আছেন কোনো ভানতে আছেন তিনি অর্থী ভাবনা তিনি অস্থি ভাবনা করে অর্হত হয়েছেন আবার কেউ হাঁটতে হাঁটতে ভাবনাহত হয়েছেন আবার কেউ পচা গলা দেখে তিনি বা অরহত হয়েছেন আবার কেউ কেউ সুন্দরী নারী দেখে সুন্দরী পুরুষ দেখে তিনি অরহত হয়েছেন আবার কেউ সুন্দরী দেবী দেখেও অরহত হয়েছেন কেমন আবার কেউ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাচ্ছে ওই অবস্থায় মার্গফল লাভ করেছেন আবার কেউ পুষ্পসজ্জিত বিছানায় সেও অরহত হয়েছেন পারমী সংস্কার বিচিত্র পুষ্পসজ্জিত বিছানা বৌদ্ধ সময়কালীন দু অরহত বানতা আছে দিয়ে সুন্দর করে ফুলুর এখন রুম সাজাই গিয়ে ওরে সুন্দর করে ফুল দিয়ে রুমটি সাজানোর পরে ওখানে ওকে ঘুমাতে দিল রাত্রে ঘুমের মধ্যে ঘুম থেকে সকালে উঠতে উঠতে সেই ফুলের সজ্জিত সাজানো সেই রুমের মধ্যে সে অলহত হয়ে গেল এতে বিচিত্র পারমি বিচিত্র সংস্কার সেই জন্য বদ্ধ চরিত্র বেদী চল্লিশ প্রকার সমত ভাবনা এক প্রকার বিদর্শন ভাবনার প্রজ্ঞাপন তিনি করেছেন এখন বর্তমান সময় সময়কালে আমরা যদি মনে করে থাকি যে আমরা এই বিদর্শন ভাবনা করতে হবে অন্য কোনো ভাবনা আমাদের জন্য অন্তরায়কর প্রতিবন্ধক এটা ঠিক নয় এটা কি নয় এটা ঠিক নয় প্রত্যেকটা ভাবনা আমাদেরকে কিছু না কিছু চল্লিশটা আমরা না করি কিন্তু চল্লিশটা থেকে কোনো না কোনো ভাবনা সাহায্য আমাদেরকে নিতে হবে কিন্তু অনেক সাধক বলেন ভাবনা নির্বাণের অন্তরায় তো অন্তরায় যেটা সেটা বুদ্ধ টিভি বলতো টিভি লিখতো না যদি সমতভাবনা বিদেশ সম্ভাবনার অন্তরায়িত নির্মাণের অন্তরায় আর যদি স্বাধীপ সূত্র যদি অন্তরাইত তুই তো বৌদ্ধ কোন দিনও হইতো সবাই ভবিষ্যতে আড়াই হাজার বছর পরে অন্তরাইব ইয়ে নাই না হইম তাহলে এখন বর্তমানে কিছু কিছু ধর্মগুরু দেখা দেখে বৌদ্ধত্ব বেশি সমত সমতভাবনা অন্তরায় হ বিদেশ সম্ভাবনা অন্তরায় হর আবার সাধু পাট্টন সূত্রে অন্তরায় হয়। হ্যাং করতে করতে একসময় এত মান একবারে বিদেশ সম্ভাবনার অন্তর এখন শুধু আর নাম যা বিদিকে হবি ভালো আর তো মানবেন মানে সমতভাবন অন্তরাই এই শাড়ির পাঠানো অন্তরায় একবারে বিদেশের সম্ভাবনায় অন্তরায় মানে যারা এই দিন হর তাহলে এখন সময় এগোতে দেখবেন এই তো হবে তো নাম হবে দে আর কিচ্ছু কম পেত না আর নাম করলে বিদেশের নির্মাণ যাইবে গিয়ে ঢেকে কেউ হইবে কারণ ক্রমার ক্রমবর্ধমানভাবে ত্রিপীঠককে বোধহয় বাণীকে তিনি অন্ত অলরেডি তিনি মিথ্যা বলে প্রমাণ করার জন্য তিনি উঠে বলে লেগেছেন বৌদ্ধের শাস্ত্রকে বৌদ্ধ বাণী কি তাহলে এমন একটা সময় আসতে পারে আর বৌদ্ধ ধর্ম সঙ্গে কিছু অন্য করব আই এখন ভাবনা করতে করতে নির্বাণ রাজ্য আই নির্বাণ আর ভিতরে নির্বাণ কেমন শুধু আর নাম জফিবে যাই যাইভিবি আর বিদেশম সম্ভাবনা গরম না করতেন সময় কে কেমন ধর্মগুরুদের বিচিত্র স্বভাব অন্দের বিচিত্র স্বভাব সেরকম এক সময় আসবে হ্যাঁ 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 কে ধরার এবং বুদ্ধ হচ্ছে বুদ্ধ বলছে তো আমাকে স্মরণ করা নয় সনাতন ধর্মে বা ঈশ্বর মধ্যে যে সমস্ত ধর্মে আছে সেগুলো হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে ঈশ্বরকে নয় তিনি ঈশ্বর তিনি ভগবান বুদ্ধ হচ্ছেন তিনি পথ প্রদর্শক মাত্র তিনি শিক্ষক তিনি একজন গুরু তিনি আমাদের আচার্য তিনি পথ প্রদর্শক ওনার আচরিত চারি প্রস্থানকে বিদর্শন বা মানে আর্জানিক মার্গকে আমাদেরকে অনুকরণ করতে হবে তাহলে এরই মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে সক্ষম হব যে আমি শিলের কথা বলেছি এখানে কুটি কুটি শিল আছে চিপিটকর মধ্যে তবে এই শিলকে এই যে ইন্দ্রিয় সংবরণশীল আজীব ও পরিশুদ্ধশীল প্রত্যয় সন্নিশ্চিতশীল এবং প্রাথমিক সংবরণশীলের বিভাজন করা হয়েছে প্রাথমিক সংবরণশীলটা আপনাদের দরকার নেই এটা বিক্রসঙ্গীত আর তিনটে শিলের সংক্ষিপ্ত ব্যাখ্যা করবো মন দিয়ে শুনবেন কোনো কোনো মানুষ আছেন হ্যাঁ সংসার ত্যাগ করে বৃক্ষ সমন হলে ওনার বৃক্ষ জীবন পরিপূর্ণ হবে যেহেতু উনি নিখুঁত পরিচ্ছন্নভাবে রক্ষা করছেন মৃত্যুর পরে অবশ্যই তিনি সুগতিতে পরায়ণ হবেন এবং অবশ্যই যে কোনো এক সময় তিনি মার্গহল লাভ করবেন আবার কোন কোনো ধর্মগুরু আছেন হ্যাঁ অনেকেই আছেন ওনার বৃক্ষ জীবন অনুকূল নয় অথবা সংসার ত্যাগই ব্রহ্মচর্য জীবন অনুকূল নয় কারণ ওনাকে ব্রহ্মচূর্য পালন করতে দিচ্ছেন না অথবা তিনি পাচ্ছেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না অনেক ব্রহ্মচারিণী ব্রহ্মচার বিক্ষু বিক্ষি নিজ সমন সামরীর আছে ভৃক্ষ উচিত আচরণ তিনি করছেন না ভৃক্ষু নিচ সমন সামনের রূপ তিনি আচরণ করতে পারছেন না ওনাকে প্রতিবন্ধকতা করছেন হচ্ছে বারবার ওনাকে ওনার দ্বারা পাপকর্ম করানো হচ্ছে অথবা উনি নিজেই পাপে জড়িত হয়ে যাচ্ছেন তাহলে এক্ষেত্রে ওনাকে কি করতে হবে তাহলে সংসার জন্মে অবস্থান করে পঞ্চ পঞ্চশিল নিখুঁত করে পালন করতে হবে অবশ্য অষ্টমী পূর্ণিমা তিথিতে অষ্টশীল নিতে হবে সকাল সন্ধ্যা বন্দনা করতে হবে সামর্থ্য অনুসারে দান করতে হবে পূজা অথবা সংসারের মাধ্যমে এভাবে থাকতে হবে কারণ এখানে ত্রিপিটকের মধ্যে যারা একবার মতো বিক্ষজীবন মধ্যে যেহেতু গুরু হরম গুরু বিনয় যারা লঙ্ঘন করেন এরা গুরু বিনয় লঙ্ঘন করার পরে এরা অনুসম্পন্ন হয়ে থেকে যায় একবার খাপত সের দ্বিতীয়বার বিক্ষোভ হলেও এদের কখনো বিক্ষত্ব বা ব্রহ্মচর্য আসবে না কোনো বিক্ষোভ ব্যক্তি হলে কোনো সমান সামনেরই যদি কোনো একবার গুরুতর বিনয় লঙ্ঘন করেন তিনি খাপত নতুন প্রসম্পদ এলেও তিনি অনুসম্পন্ন থাকবে অভিক্ষ অশ্রমন থাকবে অভিক্ষুন অশ্রমণই থাকবে তিনি কখনো আর বিক্ষোভ ব্যক্তি সমান শ্রমণ হতে পারবেন না তাহলে এক্ষেত্রে ওনাকে করতে হবে কি ওনাকে সংসারে গিয়ে সেখানেই হ্যাঁ কোনো রকমের সংসার ধর্ম পালন করতে হবে সেখানে পঞ্চশীল অষ্টশীল সকাল সুন্দর বন্ধনা উপ এগুলো করে থাকতে হবে কারণ তিনি যতদিন পর্যন্ত এই অনুসম্পন্ন অবস্থায় অভিক্ষু বা অভিক্ষু অশ্রমণের হয়ে থাকবে ততদিন ওনার মন চিত্ত গ্লানিতে অপমানে ভরে যাবে ওনার মনে মনে উৎপন্ন হবে হ্যাঁ আমাকে বন্দনা করছেন আমি তো পাপিষ্ট আমাকে দান করছেন এদের তো ফল হবে না আমি উত্তরণ করে আমি তো দূরাচারী আমি তো নির্বাণ পাব না এরকম সবসময় গ্লানিতে ওনার মন ঘিরে ধরবে আর যদি উনি যদি সংসারে চলে যায় তাহলে সেখানে তিনি সারা জীবন ধর্মপূর্ণ করে অনুতাপে এখন আমি পঞ্চশীল পালন করছি অষ্টশীল পালন করছি সামর্থ্য অনুসারে দান করছি আমি আমার মনে হয় পাপ এখন মুক্ত হয়েছে কারণ এখন আমি কারো ধান নিচ্ছি না কারো পূজাও আমি নিচ্ছি না তখন তো আমি পূজা আর দানের উপর নির্ভরশীল হতাম কিন্তু এখন আমি পাপের প্রাশ্চিত্ব করছি এরকম একটা মতভাত ওনার মনের মধ্যে উৎপন্ন হবে যদি বা পূর্বের কৃতকর্মগুলো ওনাকে বুক করতেই হবে তো সে কারণে সদর্মীর পূজারী পশুক বাসুকে দায়ী দায়িতেন শরীর দানপরমিতা পূর্ণকারী মানুষ দুর্গতিপরায়ণ হয় যদি ওনার শিল রক্ষণা করেন আর ভাবনা পারমিতা পূর্ণ করার পরেও ভাবনার অপব্যবহার হলে তিনি দুর্গতি দুর্গতিপরায়ণ হন যদি প্রজ্ঞার অপব্যবহার করে আর যদি শিলে পূর্ণ মানুষ তিনি কখনো অভয়গামী হয় না তাহলে দেখুন এই যে দানা এই ইন্দ্রিয় সংবরণশীল আজীব পরিশোধে ইন্দ্রীয় মানে আমাদের কায়ো বাক্য মনদার কায় বাক্য মন ত্রিদার সংযত আমাদেরকে করতে হবে কাহীয় মানেই আমাদের এই পঞ্চ আমাকে সংযত করে রাখতে হবে আমাদের মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা অরহত হব না এতক্ষণ বিভিন্ন কামনার জাল আমাকে ঘিরে ধরবে এটা আসবে স্বাভাবিক কিন্তু এটা ব্যবহার না করলে হবে আমাদের শরীরে অনেক কিছু করতে ইচ্ছা হয় মারতে ধরতে কাটতে ধরতে অনেক কিছু করতে ইচ্ছা হবে কিন্তু সেটা করার আগে সত্য ন্যায় ধর্ম উচিত অনুচিত জ্ঞান এগুলো চিন্তাধারা করে আমাদেরকে ভাবতে হবে সেই জন্য প্রাণী হত্যা হ্যাঁ তারপর এই কায়ুদারের তিন প্রকার কর্ম প্রাণী হত্যা চুরি বেবিচার সহজতে কারো সম্পত্তি চুরি করা কেমন প্রাণী হত্যা না করা কোনো সপ্তাহকে হরণ না করা এবং যিনি আপনার স্ত্রী নয় যিনি আপনার স্বামী নয় ওনার সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়া এই ত্রিবিধ কর্মেই হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীলের মধ্যে আপনাকে করতে হবে তারপর বাক্যদারে মিথ্যা পেশন পুরুষ সম্প্রলাপ বাক্য এগুলো ত্যাগ করতে হবে আবার মনদারি লোভ দেশ মহ এগুলো পরিহার করতে হবে আবার ইন্দ্রীয় সংবরণশীলের মধ্যে যেমন চক্ষু ইন্দ্রিয় ঘাণ ইন্দ্রিয় নাসিক কর্ণ ইন্দ্রিয় স্পর্শ ইন্দ্রিয় প্রত্যেকটা ইন্দ্রিয় আপনাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ প্রত্যেকটা ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না রাখেন নিজের অজান্তে সে কখন পাপ করে বসবে কেমন এটাকে বলা হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল পরিশুদ্ধ শীত আজীবন মানে জীবিকা আপনি যে জীবিকা নির্বাহ করবেন আপনার যে চতুর্পতই আপনার যে খাদ্যদ্রব্য পোশাক আশাক ঘর বাড়ি হ্যাঁ ওষুধপত্র কাপড় চোপড় এ সমস্ত কিছু যাতে যে জীবিকা যাতে কোনো অন্যায় উপায় অর্জিত সম্পত্তিতে না হয় কেমন এটি শতপায় অর্জিত হতে হবে অসভাবে অর্জিত সম্পত্তি পরিহার করতে হবে যদি বা সম্পত্তির অধিকারী না হন বৃত্তের অধিকারীও না হন কোনোরকমে কোনোরকমে আপনাকে দিনেবাহিত করতে হবে তারপর এই প্রত্যয় সব নিশ্চিতশীল প্রত্যয় মানে কি এই যে আপনার প্রত্যেকটা আমরা যে বৃক্ষ যে আহার আমরা পরিভোগ করি আমরা ছিবর পরিধানের জন্য একটা এই একটা আমরা কী বলি প্রত্যবেক্ষণ বলে পালির ইনিসে চিবরম পালির সংখ্যা ইনিছে পাতম পালির সংখ্যা ইনিছে পানীয় অর্থাৎ এই পিণ্ডেই পানীয় আমার শরীর মোটা তাজা করার জন্য নয় কোনো বলিবর্ধন কচ করার জন্য নয় কোনো দৌড়াদৌড়ি করার জন্য নয় কোনো সুন্দর প্রদর্শন করার জন্য নয় এই খাদ্যদ্রব্য পরিভোগ করছি আমি যে শরীরকে ধরে রাখার জন্য সেই সমাদের প্রজ্ঞার আচরণ করার জন্য হ্যাঁ বুকদের শাসনকে রক্ষা করার জন্য ঠিক আপনারা যখন আহার আদি পরিভোগ করবেন যদি আপনারা এই যে প্রত্যয় সন্নিশ্রিত ব্যবহার করতে চান তাহলে প্রত্যেকটা বস্তুর প্রতি বস্ত্র অলঙ্কার দ্রব্য ব্যবহার যে প্রত্যেক কিছুর প্রতি আপনাকে মানে বিলাসবহুলতা পরিষ্কার পরিহার করতে হবে সুন্দর হয়ে থাকবেন কিন্তু বিলাসবহুলতা উচিত নয় কারণ বিলাসবহুলতা মানুষের মনকে অহংকার করে হ্যাঁ ষাট হিবে তো আর কবি এখন তো বেশি দামি তাহলে আমার প্রত্যয় আস্তে আস্তে প্রত্যয়ের প্রতি লালসা উৎপন্ন হবে হাফর হিবে আর বেশি দামি এই ব্যবহার্য বস্তু গিয়ে না বেশি দামি গড় ইয়ে আর বেশি দামি খাট পালন আমার এটা বেশি দামি এভাবে প্রত্যয়ের প্রতি আস্তে আস্তে লোভ লালসা মৃত্যুর পর্যন্ত এটা আপনার মনের মধ্যে টাকা করবে হ্যাঁ তাই তো আর বাংলায় বলে আমার হয় তাহলে এইভাবে প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদের কী থাকতে হবে প্রত্যয়ের প্রতি এই যে আমাদের আমাদের ত্রিশ্য মতো হবে আর কি ত্রিশ শিবরের প্রতি লোভ করার কারণে খালিয়ে শিবর ফলিব বুঝলেন না এখন শিবরের প্রতি লোভ করতে হইতে তাইবার সারা মৃত্যুবরণ করে শিবরের ভিতর সার পোকোকা উরুষই জন্মই ইয় যখন বাঘা বাঘে শুরু করছে হয়তো সাত দিন পরে বাঘ করছি এখন বাংলো কারণ এখন বাঘ করলে ত্রিশ কিন্তু কিন্তু শিল্লিলে ফেলে দিব মরি না ন যাইব বুদ্ধ হদ্দে বিকু ত্রিশ ভিক্ষু শিবরি গেন সাত দিন পরে কী করছ বাক করছ এখন সাত দিন পরে যখন ওর জিনিসপত্র বাক করিতে গিয়ে ও শিবর প্রতি লালস উৎপন্ন করানোর হারে মৃত্যুবরণ করি পরের দিন ও শিবরি ভরিব ফরিণ হারে মৃত্যুবরণ করছে শিবরের প্রতি লালস আইনের হারণে শিবরের ভিতর উরুষই জন্ম হয়নি তো বুদ্ধর ঘোষা করতে ভগবান তৃশ অন্যান্য বিকু মারা গেলি অঙ্গ অঙ্গে ব্যাগ সঙ্গ বাক করিল হেলাই ইতি লোবি ইতি লইব তৃশ্য কাছে কে সাত দিন মানা করছেন হয়তো বা তৃষ্য পানতে সময় ও শিলবান আছে কিন্তু অজ্ঞানতা হাঁস গইতে হতো না এই শিবরের আছে এ হারানো যায়নি ও উরুষে জন্মই তোমরা যদি শিবর বাঘ গইতে সাক্ষ্য ভর্তিও গোল সমন হল হাঁস শিবর ঠান্ডা ঠান্ডা করে হারা সার করে সোর করে হইতো হন হইতো দেয় ওই উরুষে যখন হয়তো ও হয়তো মরে নরক যাইছে তো হয়তো এখন হয় গিয়ে এখন হয়তো উর তো মৃত্যুবরণ করি হঠাৎ শুভতেই গিয়ে এখন হয়তো বাক্য ছাড়িয়ে অসুবিধা নেই বিচিত্র নিয়ম প্রত্যয় শীত প্রত্যয়ের প্রতি কোনো লোভ লালসা উৎপন্ন করতে পারবেন না মানুষ যখন মৃত্যুর সম্মুখে দাঁড়ায় তখন প্রত্যয়ের প্রতি লালসা থাকার কারণে ইন্দ্রিয়ার প্রতি লালসা থাকার কারণে আজীব জীবিকার প্রতি লালসা থাকার কারণে তখন কিন্তু এ পর্যন্ত লোপও ছাড়তে পারে না অথচ মরিজার কি এখন কি জীবিকিদের তো হয়তো কাহ পাবো হলে ঠিক আছে না কার টিয়া ঠিক আছে না আমি তো মরিদায় গিয়ে কাহার বউ ক্যাঙ্গে তো লিখেও কি ইন্দ্রিয় আজীব প্রত্যয় মানে তিন্নশিলি অত্যন্ত কি নেই আছে না নেই নাই কারণে ওই মানুষ হয়তো আশেপাশে যায় ওর আড়িষে বাড়িছে উডোনাথ গাঁড়ার প্রায়ই জন্ম কিন্তু প্রেতই জন্ম হইবে সত্য ওর না এখনও হয়তো স্ত্রীর প্রতি আসক্তি সম্পদের প্রতি আসক্তি জিনিসপত্রের প্রতি আসক্তি নাই কি না বুড়া হালিয়ে আমি আজকে বস্তায় রেখাং করে যাই এই লালসা করতে করতে ওই মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে আশেপাশে প্রেতই না নাকই অথবা যেখন প্রাণী হয়ে জন্ম হইব ঠিক আছে না ও যায় না এখন মানুষের অঙ্গ হতাশ হইতে চাইবে দেখা করতে চাইব বাড়ি ঢুকতে চাইবে কিন্তু এখন মানুষ এবার হদায় হয় লোহার উজ্জ্বল উগুলোই লোহা লাগাই দিই অন্ধরাই দিম অ্যাং করে দিন ফ্যাং করে দিম বান্তা সূত্রে খবর দেখ বুথ ভাই করে ডুবে হয় অথচ নয় ও জামাই ওর কি জামাই হ্যাঁ কদা পোড়া লোহা পড়া লোহার উজল এই বুঝল সমুক হ্যাঁ অথচ ওর স্ত্রী ও এখন মানুষ মৃত্যুবরণ করছি ওর তুমি ভালো ন লাগে ও মাইত্যুসার ঘরের ভিতরে ব্যাকগ্রাউন্ড মাইত্যুসার কিন্তু তো অমনুষ্য বুঝছেন না এখনো আইটু সালেন তো যত জোর করে কত ফা যাইছি মাললা তাড়াতাড়ি বান্তায় রাখলি গেছে মানতে এবারে যায় না গরম গরম শুক্রফা খবরটা তুই যাই রিছিস না নজ বৈদ্য আনে রোজা আনে রিয়ান আনা রুফু মার খন্দা ফোরা লোয়া ফোরা অনরুজল খনে কি দেয় তার ঠিক নেই বুঝছেন না অর্থাৎ যে প্রত্যয় যে বস্তু যে ব্যক্তির প্রতি আমি লালসা করে মৃত্যুবরণ করে আজকে আমি মুক্ত হইনি তাদের পাশেই জন্মগ্রহণ করছি তারাই আমাকে কি করবে লড়াইবে হয়তো বুক দেখান না আড়া বছর ট্রেনে বসে খামাই বউ হওয়া না যে তাই তারা গেছে মৃত্যুবরণ করে এখন এই তারা লড় রাখে বুড়ার দে এখন আজ বুড়ার দে রাখে দে মরে গেলে অমনুষ্য হলে রাখবো না এ পর্যন্ত অনন্য না মানে হনগর মা মরে গিয়ে বাম মরে গিয়ে দেখাদের রাস্তা দিয়ে হাঁটার টনের চালো থাকে হাঁটার ঘরের দরজা খুলি ফেলার না ঠিক আছে আম মাইসি দেবে ত্বেন করে হইতে না আর বাবা এসি দেবে তক সুবিধা নেই

এক না কিছু কিছু সময় আসবে ধরেন প্রেতলোকি মৃত্যুবরণ করার সাথে সাথে বৈশ্রবণে ওখানে জন্ম না নিয়ে পাশে জন্ম নেয় কিছু কিছু প্রেত আবার কিছু কিছু প্রেত জন্মগ্রহণ করে প্রেতলোক উৎপন্ন হয় সেখানে পাঁচ দিন দশ দিন কুড়ি দিন এক মাস কর্মে নিযুক্ত থাকে উনি একটু সময় ফাঁক পেলে আবার আত্মীয় কাছে পূর্ণ চলে আসে এই সময় উনি আসার একটা সুযোগ থাকে সেরকম ত্রিপিটবি ব্যাখ্যা রয়েছে হ্যাঁ ঠিক আছে মধ্যে বলেছেন খবর দেওয়ানোর সুযোগ না বা কোনো কোনো ব্যাখ্যার ভিতর কোনো কোন সপ্তাহনি উদ্ধার প্রমাণ আছে যেমন সাড়ে পুত্র পূর্ব জীবনের মাকে তিনি প্রেত হয়ে একটি নদীর ধারে পড়ে আছে ওনাকে দেখা দিলে বল তুমি কে এই জন্ম আমি তোমার মা ছিলাম ওনাকে পুণ্যাদান করে তিনি উদ্ধার করেছিলেন রাজা বেম্বিশ্বরে চুরাশে হাজার জ্ঞাতিক দুই বদ্যন্তর কল্পকাল নরক দুঃখ ভোগ করেছেন ওনাদেরকে উদ্ধার করেছেন সব সত্তায় আসার সক্ষমতা নেই আবার আসলেও সব মানুষ তাদেরকে দেখার সেই সুযোগও নেই কিছু কিছু সত্তার ক্ষেত্রে সেরকম ব্যতিক্রম ধর্ম কিছু ঘটনা ঘটে থাকে তবে অনারে রুক্তি নদী ওই জন্য গরম মানুষ তো লড়াই অনারুজন্দ হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। যদি উনি পাওয়ার স্থানে যায় তাহলে তিনি লাভ করতে পারবে আর যদি পাওয়ার স্থানে না যায় তাহলে সম্পত্তি আপনারই হবে যদি ধরেন আপনার মা বাবা ঢাকায় থাকেন তারা বলল যে আমার জন্য বাসা বাড়ার টাকা নেই দশ হাজারটি টাকা পাঠাব এখন ওই ঠিকানা বরাবর পাঠালেন এখন মা বাবা ওই বাসায় নিয়ে ওখান থেকে চলে গেলেন তাহলে টাকাটা ওই জায়গায় গিয়ে যদি না পাই আবার উল্টো আপনার কাছে চলে আসবে ঠিক এই তদ্রুভাবে যেহেতু পুণ্য পাওয়ার কর্মের মধ্যে মা বাবা যেই থাকে আত্মীয় স্বজন গিয়ে থাকে তারা লাভ করবে নয়তো না গেলে পাবে না তো যাই হোক সধর্মীর পূজারী বৈশাখ বয়সাকে দায়িত্ব সুদীর্ঘ জন্মণ্ডলী দানশীল ভাবনা অবশ্যই আপনারা সংসারে যারা দানশীল ভাবনা করবেন আবার শীল সমাদের প্রজ্ঞা বৃক্ষ সঙ্গের জন্য এটা দায়িকও করতে পারে একজন দায়ক প্যান্ট শার্ট পরে হ্যাঁ একজন পুরুষ মহিলা ওনারা যে সংসার করবেন এটা বাধ্য নাকি একজন সং একজন সংসারে মানুষ ব্রহ্মচারীর মতো পালন করতে পারে না কেউ লাল লম্বরে হতা আছে না হতা নেই উনি চলে ব্রহ্মচারীর মতো পালন করতে পারে হ্যাঁ দীক্ষিত হয়নি ইচ্ছে করলে তারাও ব্রহ্মচারী শিল পালন করতে পারে অর্থাৎ শিল সমাধি প্রজ্ঞার আচরণ করতে পারে অনেক দায়ক আছে শ্রোতাপন্ন পণ্য শোক অনাগামী এরকম অনেক দায়ক আছে কিন্তু অনেক বৃক্ষ আছে ওর পঞ্চশিল নাই যাতে দশ শিল থাকে এবং সাধারণত হাতা অধীনাদানা কামে বাদার সুরা মেরিয়ে যেত বঙ্গপ্রদেশ পঞ্চশিলোর দশ শিলোর দুশো সাতাশ শিলোর হতা তাহলে ইত্যাদি বিভিন্ন বিভিন্নভাবে শিললঙ্ঘন হয় অনেক ব্রহ্মচর্য আছেন বৃক্ষ সমান আছেন এর দশশো সাতাশ শিলোর হতা বাধ্য পঞ্চশিল না হলে তারপরেও সংসারে থেকে ইচ্ছা করলে ও যে মরণান স্মৃতি গাতার মতো হ্যাঁ সংসারে সংসারে ছেঁজে রত থাকুন যে কাজে জলজত পদ্মমাজি পর স্মৃতি মরণা সংসারে থেকে অনেক মানুষ আছেন অত্যন্ত পবিত্র বিশুদ্ধ ওনাদের ঋষি হ্যাঁ যে কোনো মুহূর্তে ওনারা যে কোনো একটা জ্ঞান লাভ করতে পারবেন আবার অনেক সময় আমরা সংসারটা একবারেও আমরা ওই শুদ্ধ শুদ্ধ হতে পারছি না তারপরে এই দান শীল এবং শীল সমাজের প্রজ্ঞার আচরণ করবেন মধ্যে যে কোনো একটা মার্গ শক্তি সক্ষিতাগামী অনাগামী অরহ যে কোনো একটা মার্গ লাভার জন্য চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত জ্ঞান লাভ করতে পারবেন না এতক্ষণ পর্যন্ত কিছু লাভ করেছে সেটা কখনো বলবেন না যদি বলেন তাহলে কখনও যদি আপনি প্রশ্নবিদ্ধ হন সেটা প্রমাণ করতে পারেন মতো সেরকম উত্তর বের করে রাখবেন আর প্রশ্নবিদ্যালয় উত্তর দিন না হলে ওনারা তো বন্ধ হইব হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ তো সেই জন্য যদি আপনি জ্ঞান লাভ করতে পারেন যদি জ্ঞান সেটা প্রমাণ করতে পারেন আর জ্ঞান লাভ করতে হলে যে বলতে হয় প্রমাণ করতে হয় সেরকম নয় কারণ জ্ঞানটা আপনি আত্মশুদ্ধের জন্য আচরণ করবেন আত্মশুদ্ধ হয়েছে নির্বাণ লাভ হয়েছে ঘুরেছে কাউকে বললেই কই না বললেই কে কে বিশ্বাস করলেও বা কি যে আসে কে বিশ্বাস না করলে কি যে আসে কেউ স্বীকৃতি ডাকবে না নির্বাণ আপনার প্রাপ্তি হয়ে যাবে বক্ত দায়ক উপাসক এরা স্বীকৃতি দিলেও না দিলেও নির্বাণ লাভ হবে বিশ্বাস করলেই না করলেও নির্বাণ লাভ হবে আত্মশুদ্ধির জন্য আপনারা জ্ঞান সাধনা করুন আপনাদের সকলের রোগবিধে বিব্রতাব কষ্ট ভবন দেখুন মুক্ত থাকুন শারীরিক মানসিক সুখে হন সকলের সমস্ত কৌশলীয় মনস্কামনা পূর্ণ হোক লাভ হোক প্রত্যেকের পূর্ণদান আশীর্বাদ প্রদান করছি